हाय गाइस वेलकम बैक टू माय चैनल सबाई के गुड मॉर्निंग शुभ रथजात्रा सबाई के आंतरिक शुभेच्छा अभिनंदन और अनेक अनेक भलोबासा। आज के रथजात्रा तई गोपाल के आज के अनेक किछु भोग लागानो हबे और तारे हे रथ सजानो रथ टाना अनेक अनेक किछु हबे। तोमरा थेको पुरो शेष पर्यन्त। बरबटी भाजा मानी बीन्स भाजा, बरबटी ना, আর পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে, হ্যাঁ, আলু ভাজা হবে, আর আমের চাটনি, আর আলুর দম, খিচুড়ি, আর তুই চাল করে যে পায়েশ করবি, হ্যাঁ, আর লুচি। বাহ, অনেক অনেক। আর এখন দেখো কালকে বিকেলবেলায় আমরা কোথায় গেছিলাম সেটা দেখো, তারপরে কন্টিনিউ। ততক্ষণে আমি স্নানটা সেরে নিয়ে চলে যাব। কালকে আছে রথ, তাই আমরা এসছি রথের জন্য শপিং করতে, হ্যাঁ, মিষ্টি আর অনেক কিছু রথ সাজাবার জন্য, হ্যাঁ, সরঞ্জাম নিয়ে যেতে। আর মিষ্টি কিনা কমপ্লিট হয়ে গেছে, এরপর যাব আমরা রথ সাজাবার জিনিসপত্র কিনতে। লেভেলের গরম, আমার মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো প্রচুর ঘাম দিয়েছে। প্রচন্ড গরম করছে, এরপর আমরা আইসক্রিম কিনবো, আইসক্রিম খাবো। বাড়ি আসার পথে ননদিনীর আবার আইসক্রিম খেতে খুব ইচ্ছে হলো, আর ননদিনীর আবদার না মিটিয়ে পারা যায়। আইসক্রিম কিনে তাড়াতাড়ি বাড়ির দিকে পা বাড়ালাম। আমাদের কেনাকাটি ডান, এরপর আমরা বাড়ি পৌঁছে যামি। এই যে সময় জায়গা নেই হাতে ধরার, না, আর প্রচুর গরম করছে, প্রচুর মারাত্মক লেভেলের গরম। বাড়িতে ফাইনালি শুকলাম, অবস্থা শোচনীয়, ঘামে ছছছ করে ঘাম দিচ্ছে আমাদের। ফাইনালি বাড়ি পৌঁছেছি, এত প্রচন্ড পরিমাণে গরম, সত্যি তোর ঘাম দিচ্ছে। তোমরা তো দেখেইছো ভিডিওতে কেমন ছোট ছোট ঘাম দিচ্ছে, আর পুরোটা হচ্ছে হেঁটে এসেছি, হেঁটে গেছি। অটো বলে যে আমি আসার সময় টোটো করে নি, আজ কিন্তু টোটো করে নি, আজ হেঁটে এসেছি। দেখেছো প্রায় 5 কিলোমিটার আসা জানে, সেই জন্য এই ভিডিওতে তো মোটামুটি 100টা লাইক চাইছে। ভিডিওটা এরপর কন্টিনিউ চলবে কালকে, কালকে আছে রথযাত্রা। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এবার যাবো নিচ থেকে। আজকেও আমি পায়েস রান্না করবো গোপালের জন্যে, আর মামনির তোমাদেরকে দেখালো তো মামনির অনেক কিছু রেডি হয়ে গেছে, কারণ তখন আমার স্নান হয়নি, স্নান না করলে তো কিছু ছোঁয়া চলবে না, তাই আমার স্নান হয়ে গেছে, এবার আমি নিচে যাই। লুকটা খুবই সিম্পল, কেবল আমি লিপস্টিক আর কাজল লাগিয়েছি, আর কিচ্ছু লাগেনি, আর ময়েশ্চারাইজার কিচ্ছু নয়, আর এটা একটা টি শার্ট আর প্লাজো পরে নিয়েছি। এখানে বাবা পুজোর তোরজোর সব শুরু করে দিয়েছেন, যে গপু আমাদের বসে আছেন। এখানে আমাদের রথ আছে, এটা সাজাবো। এখানে হচ্ছে রথ সাজাবার জিনিসপত্র রাখা আছে, এখানে মালা তালা, আর এই যে কাগজ এটাও কেটে পর লাগাবো রথে। আমার রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা জানিও কিরকম হয়েছে রথ সাজানোটা। ফার্স্ট টাইম আমি রথ সাজালাম, খুব ভালো লাগলো।
এখানে সব সাজুগুজুর সব রাখা আছে স্নান করার পরে যেগুলো করবেন। গোপালের জন্য মিষ্টি কিনে এনেছিলাম, মা টাকা দিয়ে গেছিলেন, সেটা হলো যে রথের দিনে কিনে নিয়ে আসি, তা নিয়ে এসেছি। আজ গোপু খুশি, হ্যাঁ, এই মিষ্টি সাজানো হয়ে গেছে। গোপালের সাজানো কমপ্লিট হয়ে গেছে, রথ সাজালাম সেটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে একদম স্নান টান কিছু করেনি, আর এরপরে মিষ্টিও সাজিয়ে দিয়েছি, এবারে ভোগ তো বাড়া হবে। আর আমি ওয়েট করছি যে কখন গোপালের প্রসাদ দিতে হবে, খাবো। এখন স্নান করেনি, ভোগগুলো ঠাকুরের ভোগগুলো দেখে সবাই কা স্নান কমপ্লিট, ও স্নান করেনি, ঠাকুরের ভোগগুলো দেখে আমার আর টস হয়েছে, অফিসে করতে হচ্ছে না মনে। এরপর আমি পায়েস বানাবো গোপুর জন্য, পায়েস। এই হচ্ছে পায়েস, এই পায়েসটা হলে তার সাথে পায়েস দেওয়া হবে। এই যে পায়েস রেডি হয়ে গেছে, ডান পায়েস রেডি, এবার হচ্ছে গোপুকে ভোগ লাগানো হবে। রেডি আছে খিচুড়ি, বিনস ভাজা, এটা বেগুন ভাজা, চাটনি, এটা হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, আলুর দম, পাঁপড়, আর এদিকে পায়েস হচ্ছে। এটা নিয়ে যাচ্ছি মামনিকে, যাকে দিদি হাতের মুঠোয় করে নিয়ে যাচ্ছি। কই মামনি দিদি আসুন, এই যে সাঁজের বাতি, শরীর ভালো করে দেন জন। একটু আবার বানানো পায়েস খাও, বলো। কি করছিস, কি করছিস, ইস কি অবস্থা, সত্যি তাই। পুজো কমপ্লিট, এবারে আছে প্রসাদ খাওয়ার পালা। একজন তো অলরেডি মানে প্রসাদ বিতরণ করতে করতে খেতে শুরু করে দিয়েছে। পায়েসটা কেমন হয়েছে? দারুন দারুন পায়েস, সত্যি ভালো, সঙ্গে সঙ্গে খেয়ে মাছ করেছে। পায়েসটা ভালো হয়েছে? খুব সুন্দর পায়েস রান্না করছি, যে ফিডব্যাক নিচ্ছি মামনি এখানে কেউ হয়েছে। পায়েস খুব সুন্দর হয়েছে, একদম মানে প্রতিবার একই টেস্ট, দারুণ হয়েছে, সত্যি কথা খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আমি দেখেছি থালি, ভোগ প্রসাদের থালি আমার দারুণ হয়েছে। খুব ভালো হবে, আজকে পূজা কমপ্লিট হলো, তারপর আমরা সবাই ভোগ প্রসাদ খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে আমি উপরে চলে এসেছি, উপরে এসে পর এরপর আমি একটু ভাত ঘুম দেবো, তারপর বিকেলবেলা হবে রথ টানা। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি,
তারপর আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপর হচ্ছে মানে আমাদের পুজো হয় এমনিতেই, গোপালকে শোয়ানো হবে, তার জন্য পুজো হচ্ছে। এখন আবার ভোগ দেওয়া হবে, তোমাকে বলেইছিলাম রাত্রিবেলায় যে সন্ধেবেলায় পুজো হবে, তখন আর একবার ভোগ দেওয়া হবে। এই ভোগ দেওয়ার পরে আমরা রথ নিয়ে বাইরে যাচ্ছি না, ঘরের মধ্যেই রথ চালা বসে পড়েছি। আমাদের ভোগ লাগানো হবে, এই যে মিষ্টি দেওয়া হচ্ছে, আর আছে লুচি আর পায়েস। এরপর বাবা ভোগ নিবেদন করবেন। ভোগ আমাদের রেডি করা হয়ে গেছে গোপুর জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় গোপাল, জয় গোপাল, জয় জগন্নাথ। আমাদের সিঁড়ি আছে, সেই জন্য আমাদেরকে এদিকে নিয়ে যেতে হচ্ছে। উপরে রচনা হবে, নিচে রচনা হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু কি জয়, জয় বলরাম সুভদ্রা কি জয়, জয় বলরাম কি জয়, জয় নীলাচল বাসী কি জয়, জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম সুন্দর জয়। জয় জগন্নাথ, জয়। এই জগন্নাথ আমাদের বাড়িতে আমাদের ঘরে এসেছেন, উপরতলায় পুরো ঘর পরিদর্শন করবেন। এই যে গোপু, ছোট্ট গোপু, আর এই যে জগন্নাথ। মানে জগন্নাথ দেব একদম মাসির মাসির বাড়ি। জয় জগন্নাথ প্রভু। অপু শুয়ে পড়েছেন, আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হলো রথযাত্রা। খুব খুব সারা দিনটা খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আর একটা হচ্ছে ইচ্ছে আছে, যদি ভগবান কৃপা করেন আর কি, যদি জগন্নাথ চান, পুরীতে একবার রথযাত্রা দেখতে যাওয়ার ইচ্ছে আছে। দেখি যদি জগন্নাথ চান তো সবই সম্ভব হবে। ব্লগটা আজ এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার নতুন চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনো মতো গুড নাইট, টাটা, জয় জগন্নাথ।